আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই শীতে পাখির জন্য রোদ কতটা উপকারী তো বিয়র্স এই রোদ কখন দেবেন কীভাবে দিবেন দিলে পরে আপনার পাখির শৈলের জন্য কী কী উপকার আসবে এই বিষয়ে আপনাদেরকে জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনে প্রেস করুন তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে তো বিয়র্স রোদ যেমন আমাদের জন্য উপকারী ঠিক তেমনি পাখির জন্য উপকারী বিশেষ করে সকালবেলা রোদ তো সকালবেলা যদি আপনি আটটা থেকে নয়টার মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি পাখিকে রোদে রাখেন তো এই ভিটামিন ডিটা আপনার পাখির শরীরে পরিপূর্ণভাবে পাবে তো এই জন্য আপনার এই ভিটামিন ডি যদি পাখির শরীরে পায় তাহলে পাখির যে হাড় ভঙুর হওয়া হাড়ে ক্যালসিয়াম অভাব যেটা সেটা অনেকটা পূরণ হবে এছাড়াও যদি শরীরে ঠিকমতো মতো রোদ লাগে তাহলে শরীরে যে টি সেল থাকে এই টি সেল কিন্তু আমাদের শরীরে যে জীবাণু থাকে তার বিরুদ্ধে যুদ্ধ করে তো এই টি সেলটা কিন্তু পাখির শরীরে আপনার প্রবলভাবে কার্যকারিত ভূমিকা রাখবে যদি সকালবেলা রোদটা পায় আর ঠান্ডা তো আসেই যদি ঠান্ডা লেগে থাকে তাহলে যদি আপনি পাখিকে রোদে দেন তাহলে কিন্তু পাখির ওই সুস্থ থাকবে এবং ঠান্ডাটা কমে যাবে তো যেদিন রোদ উঠবে ওই দিন সকালবেলা আপনি পাখিকে বিশ থেকে তিরিশ মিনিট রোদে দেওয়ার চেষ্টা করবেন তো এগারোটার পরে রোদে না দেওয়াই ভালো সকালে এগারোটার পরে আর একটি কথা এখানে যে আপনি কিন্তু আপনার যদি কেস সেট থাকে তাহলে আপনার কিন্তু সেক্ষেত্রে ওই খাঁচা নিয়ে কিন্তু রোদে রাখতে হবে যদি আপনার দেখেন সম্ভব না সেক্ষেত্রে আপনার রোদে না রাখাই ভালো আর যদি মনে করেন যে আপনার অনেকগুলো খাঁচা আছে এবং আপনার যে পেয়ারগুলো রানিং না রানিং পেয়ার না যেগুলো বেবি পেয়ার বা সেমি অ্যাডাল্ট পেয়ার বা অ্যাডাল্ট পেয়ার এগুলো আপনি একটা খাঁচায় ভরে রোদে রাখতে পারেন আবার ওই খাঁচা থেকে বের করে আপনি ওই খাঁচার ভিতরে আপনার যেখানে আগে থেকে পাখি সেট ছিল ওইখানে রাখতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন কখনো আলা পাখি বা বাচ্চা সে এমন পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় খাঁচা এদিক ওদিক করবেন না রোদে যদি দিতে যান তাহলে দেখা যাবে যে ভিতরে হাড়ির ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে মা পাখি ভয় পাবে তাহলে কিন্তু বাচ্চাকে খাওয়াবে না আমার কিন্তু এরকম হয়েছিলো শীতকালে কিন্তু আমি সকালবেলা ভাবছিলাম যে একটু পাখি একটু রোদে রাখি তো আমি যেখানে তিনটা বাচ্চা ছিল হাড়িতে তো পাঁচ ছদিন দিন বাচ্চা ফুটার পাঁচ সাত দিন ঠিক মতো খাওয়াইছে তো আমি এরকম দুই দিন রাখছি রোদে তো দেখলাম যে ওই রোদে একটা কাপুর কাপুরের ছায়া বারবার আসে তো এর দেখে পাখি ভয় পায় তো আমি প্রথম অবস্থা বুঝতে পারিনি তখন গুরুত্ব দিই নাই তো এই ভয় পাওয়ার কারণে কিন্তু পরবর্তী দেখা গেছে আমার ওই পাখিটা আপনার বাচ্চায় খাওয়ায়নি পরে বাচ্চাগুলো মারা গেছে তাই জন্য আপনার বাচ্চালা পাখি আর ডিমালা পাখি কখনো এদিক ওদিক করবেন না আপনার যে পাখিগুলো অ্যাডাল্ট হয়েছে বা সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখি এইগুলো খাঁচে আপনি কিছুক্ষণ রোদে দিতে পারেন এটা আপনার শীতকালে আসলে পাখির শরীরটা ভালো থাকবে এছাড়া যদি আপনি পাখি গোসল করান গোসল করার পর সকালের দিকে আপনার পাখি একটু রোদে রাখবেন এতে পাখির শরীর সতেজ থাকবে এবং ভিটামিন ডি পরিপূর্ণভাবে পাখির শরীরে পাবে তবে অবশ্য আশা করি আপনাদেরকে একটা তথ্য দিতে পারলাম তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ